ভয়েস চেঞ্জ করার জন্য প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটির সাইজ খুব বেশি বড় নয়, 645 KB, খুবই কম। এবং এটি ইনস্টল করে ইনিশিয়েট করার পর আমাদের মাইক্রোফোন দিয়ে যে আওয়াজ পাস হবে, আমরা যাই বলবো সেটি এখানে আমরা যে মোডটি সিলেক্ট করে রাখবো সেই মোডের মতো শুনতে লাগবে। যদি আমরা কোনো ভয়েস চ্যাটে কারোর সঙ্গে কথা বলছি কিংবা ভিডিও চ্যাটে কারোর সঙ্গে কথা বলছি অথবা কোনো গেম খেলছি, পাবজি, ফ্রি ফায়ার, ফোর্টনাইট কিছু একটা, তো সেই গেমে আমরা যা বলবো সেগুলো যারা শুনবে এখানে যে মোড সিলেক্ট করা থাকবে ঠিক সেরকম শোনাবে। তো আমার ফোন, আমার ল্যাপটপে এটা ডাউনলোড করে ইনস্টল করা রয়েছে। কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে আপনার ব্রাউজার ওপেন করে ক্লাউন ফিশ লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটি আসবে এটাতে গিয়ে এখানে 64 বিট আর 32 বিট অপশন দেখাচ্ছে। এখানে 64 বিট অথবা যার যেরকম কম্পিউটার স্পেসিফিকেশন সে সেরকম ডাউনলোড করে নেবে। আমি 64 বিট ডাউনলোড করেছি। দেন এটিকে ইনস্টল করার পর আমার ইনস্টল করা রয়েছে, এটিকে ইনস্টল করলে এখানে নেক্সট নেক্সট করে ইনস্টল করতে হবে। হ্যাঁ, যখন 3 নম্বর নেক্সট করার পর এখানে যে অডিও ড্রাইভার রয়েছে আমাদের সেটি রিস্টার্ট হবে। তো সেটি রিস্টার্ট হওয়ার সময় পারমিশন চাইবে, 3টা অপশন আসবে, ইয়েস, স্কিপ আর ইগনোর, আমাদের ইগনোর করে দিতে হবে, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। দেন এই ডেস্কটপ আইকনটি ক্রিয়েট হয়ে যাবে, তখন তখন এইটিকে ওপেন করে টার্ন অন করে সেট ভয়েস চেঞ্জারে গেলে এখানে এতগুলো মোড দেখাচ্ছে, আমরা যে কোনো একটি সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করলে আমাদের আওয়াজ অনেক পাতলা হয়ে যাবে এবং বাচ্চা ছেলেদের মতো শুনতে লাগবে গলা। এটা একটা ক্লোন মোড, এটা স্লো মিউটেশন মোড, এটা ফাস্ট মিউটেশন, এটা রোবোটিক মোড। এবং আমরা যদি এফেক্টটাকে ক্লিয়ার করতে চাই, নিচে ক্লিয়ার এফেক্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আমাদের আবার আগের মতো আওয়াজ হয়ে যাবে।